2022 কাতার বিশ্বকাপে খেলা স্ট্রাইকার জেসন স্টিভেন কামিন্স যে এবছর মোহনবাগান সুপার জায়ান্টে সই করেছেন, সেই কল্পনা চলছিল অনেকদিন থেকেই। এবার সরকারিভাবে এই ফুটবলারের নাম ঘোষণা করলো শতাব্দী প্রাচীন ক্লাব। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে 3 বছরের জন্য চুক্তি হল গোল মেশিন কামিন্সের। কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলে ছিলেন জেসন কামিন্স। কয়েক সপ্তাহ আগেই এই লিগে নিজের শেষ ম্যাচে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন করেছেন তার দল সেন্ট্রাল কোস্ট মারিনার্সকে। এক মারিনার্স থেকে আর এক মারিনার্সে আসার আগে কামিন্সের এই সাফল্য নিয়ে উত্তেজিত হয়েছিল কলকাতা ফুটবলও। অস্ট্রেলিয়ার ওই ক্লাবে গত মৌসুমে 49 ম্যাচ খেলে 30 গোল করেছেন জেসন কামিন্স। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়েও 3 ম্যাচে 1টা গোল রয়েছে কামিন্সের। এর আগে স্কটিশ কাপে পরপর 3 মৌসুম 20টিরও বেশি গোল করে টানা 3 বার সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডও রয়েছে কামিন্সের। ইপিএলের ক্লাব নটিংহাম ফরেস্ট, রেঞ্জার্স, লুটন টাউনের মতো ক্লাবে খেলার পর অস্ট্রেলিয়ার এ লিগে চলে আসেন জেসন কামিন্স। 2022-23 মৌসুমে খেলেন সেখানকার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে। সেখান থেকে এবার আইএসএলের ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টে সই করলেন জেসন কামিন্স। মোহনবাগানে সই করে জেসন কামিন্স জানান, ইন্ডিয়ান সুপার লিগ এখন এ লিগের ফুটবলারদের কাছে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে আমাকে যখন খেলার প্রস্তাব দেওয়া হয় তখন আমি এই ক্লাবের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করি এবং জানতে পারি ভারতীয় ফুটবলে মোহনবাগানের ঐতিহ্য ও গৌরবের একটা ইতিহাস রয়েছে। একই সঙ্গে এই ক্লাব গত বছর ভারতীয় ফুটবলে সেরা ক্লাবের মর্যাদাও পেয়েছে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে। একই সঙ্গে কামিন্স বলেন, আমি আশাবাদী আগামী 3 বছর আমি মোহনবাগানের ট্রফি ক্যাবিনেটে আরও কিছু ট্রফি এনে দিতে পারবো। মোহনবাগান সুপার জায়ান্টের লক্ষ্য এবার এএফসি কাপের মতো প্রতিযোগিতায় ভালো ফল করে এশিয়াতে আন্তর্জাতিক মঞ্চে ক্লাবকে প্রতিষ্ঠা করা। ক্লাব ম্যানেজমেন্টের এই ভাবনা এবং দর্শনের সঙ্গে আমার মানসিকতার মিল আছে। একই সঙ্গে সবুজ মেরুন সমর্থকদের উদ্দেশ্যে কামিন্সের বক্তব্য, মোহনবাগান সুপার জায়ান্ট সদস্য সমর্থকদের আমাকে নিয়ে আবেগ এবং উচ্ছ্বাস ইতিমধ্যেই টের পেয়েছি, কারণ আমার মোবাইলের ইনবক্সে সবুজ মেরুন সমর্থকদের পাঠানো শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে, যা আমাকে আপ্লুত করেছে। একই সঙ্গে তিনি সদস্য সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন। কামিন্সকে দলে পেয়ে উচ্ছ্বসিত কোচ জুয়ান ফেরান্দো, তিনি জানান, জেসন কি মানের ফুটবলার তা সবারই জানা। ও অত্যন্ত আক্রমণাত্মক এবং প্রেসিং ফুটবল খেলতে পারে, যা আমার স্ট্র্যাটেজির সঙ্গে মানানসই। একই সঙ্গে কামিন্স আদ্যন্ত টিম ম্যান বলেও জানান জুয়ান ফেরান্দো। কামিন্স যোগ দেওয়ায় অনেক বেশি শক্তিশালীও হয়ে উঠল মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণ ভাগ। 2 বিশ্বকাপার দেমেতি পেত্রাতস এবং জেসন কামিন্সের পাশাপাশি এবার ইউরোতে ঐতিহাসিক গোল করা আর্মান্দো সাদিকোকেও সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ফলত এই ত্রিফলা আক্রমণ ভাগের উপর নির্ভর করেই এএফসি কাপে খেলতে নামবে জুয়ান ফেরান্দোর দল। পানি সে ভরি বাল্টি জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা। हर गेम में चैंपियन जैसी पकड़, वही SRMB TMT।